রাজধানীর বাসাবতে ত্রাণ না পেয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় বিক্ষুব্ধ জনতা ৪ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম হোসেনকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলে আহত হয়েছেন একজন। এলাকাবাসী জানায়, আজ সকাল ১১টায় বাসাবো কমিউনিটি সেন্টারে জেলা পরিষদের পক্ষ থেকে পাঠানো ত্রাণ সামগ্রী বিতরণের কথা ছিল। এজন্য তারা সকাল ৮টা থেকেই সেখানে অপেক্ষা করছিল। সকাল ৯টা বাজে আসতে, তখন থেকে আমাদের দাঁড়া করে রাখছে, এখনো কোনো খবর নাই। আমাদের টাইম টিকেট নিয়ে এখানে এতক্ষণ বসে রাখছেন, আপনারা তো করোনাটা ছড়ান ছড়াকে আমরা। এদিকে দুপুর ১টার দিকে কাউন্সিলর গোলাম হোসেন নেতাকর্মীদের সাথে নিয়ে ঘোষণা দেয়, আজ ত্রাণ সামগ্রী দেওয়া হবে না, বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। ৪ নং ওয়ার্ডে যারা বসবাস করেন বাসাবো মধ্যে, আপনাদের বাসায় বাসায় এই মাল পৌঁছায় দিব আমরা, বৃহস্পতিবার যার যার বাসায় পৌঁছায় দিব আমরা। এই ঘোষণার সাথে সাথে বিক্ষুব্ধ এলাকাবাসী কাউন্সিলরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। তারা এক পর্যায়ে কমিউনিটি সেন্টারের গেট ভেঙে ফেলারও চেষ্টা করে। এই কথাটা উনি বলতো যে তোমরা কাগজ জমা দাও, তোমাদের বাসায় যা দেওয়া হবে তোমরা বাসায় পাবা, সেটা আমাদের বলেনি, বলছে ১১টার সময় আসতে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সবুজবাগ থানার ওসি মাহবুব আলম জানিয়েছেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনার পেছনে কোনো ইন্ধনদাতা আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। অবশ্যই আমরা এটা ইয়ে করে দেখব যে তদন্ত করে দেখব কারো ইন্ধন আছে কিনা। তবে আমার যে মনে হইতেছে যে হয়তোবা কারো ইন্ধন থাকতে পারে। এই ঘটনার প্রেক্ষিতে একটা শ্রেণীর লোক চাচ্ছে দেশে একটা এই ত্রাণ নিয়ে একটা অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হোক, কিন্তু দ্ব্যর্থহীন ভাষা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে যারা এই হীনচিন্তায় লিপ্ত আছেন তাদের এটা আমরা কোনোভাবেই তাদেরকে এটা সাকসেস হতে দিব না। পরে ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত এসব মানুষদের মাঝে খাবার বিতরণ করেন ওসি মাহবুব আলম। এ সময় তার সাথে ইন্সপেক্টর অপারেশন শাহ আলম সহ থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এলাকার যে ভাসমান যেই মহিলা পুরুষ যারা খাবার খাইতে পারে না, এদেরকে চেষ্টা করছি সুশৃঙ্খলভাবে সামাজিক দূরত্ব মেনটেন করে খাবারটা সুষ্ঠুভাবে বিলি করার জন্য। ইয়ুথ ফর ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা গতকালকেও ৩৭৫ প্যাকেট আর আজকে ৩৫০ প্যাকেট আমরা বাসমান প্লটিং লোকজন যারা আনএবল লোকজন তাদেরকে আমরা এইগুলো খাবারগুলো আপনাদের সহযোগিতায় সবার সহযোগিতা আমরা প্রদান করেছি। আর এছাড়াও আমরা ডিএমপি কমিশনার মহোদয়ের পক্ষ থেকে প্রতিদিনই আমরা প্রায় ১৬০-১৭০টি প্যাকেট খাবার দুপুরের লাঞ্চের প্যাকেট আমরা সরবরাহ করি।